আবারও তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের সদস্যরাই, যার জেরে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনাস্থল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। এমজি এনআরজিএস প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে অসন্তোষের জেরেই এই ঘটনা বলে দাবি পঞ্চায়েত সদস্যদের। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের সময় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে 12টি আসনের মধ্যে 6টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল 4টি আসন, বিজেপি এবং নির্দল 1টি করে আসন পায়। ভোট পরবর্তী সময়ে 4 জন কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসে নাম লেখায়, তৃণমূলে যোগদান করেন নির্দল সদস্য। ফলে 12টির মধ্যে 11টি আসন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু 3 বছর কাটতে না কাটতেই দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই 7 জন সদস্য। প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠার কারণেই অনাস্থা আনা হয়েছে বলে দাবি উপপ্রধান আব্দুস সামাদের। আমরা প্রধান অনাস্থা এই কারণে ডেকেছি, আমাদের প্রধান এনআরজিএস এর ব্যাপারগুলো নিয়ে মানে যত টাকা পয়সা আছে সব উঠে নিচ্ছে, আমরাকে কিছু জানতে দেয় না, শুধু 2-4টা মেম্বারের ইয়ে কাজ করছে আর এই 7 জনের কোনো কাজ করছে না। যত টাকা আছে সব এনআরজিএস এর উঠে নিচ্ছে। বোম পাইলিং যেগুলো করেছে মানে আমাদের 7 জনের নাই, ওদের 5 জনের আছে। দুর্নীতি অনেক বড় দুর্নীতি হয়েছে, তার জন্য আমরা অনাস্থা ডেকেছি। কত টাকার দুর্নীতি করেছে প্রধান? মোটামুটি 10-15 কোটি টাকা। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর দুলাল সরকারের সাথে। বারবার তৃণমূল প্রধানদের বিরুদ্ধে অনাস্থা আনার পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখছি তৃণমূলের প্রধানদের বিরুদ্ধে কিছু মেম্বার, তারা বিরোধী দলের মেম্বারদের সাথে জোট করে অনাস্থা রাখার চেষ্টা করছে, কিন্তু আমাদের দল এর বিরোধী। আমরা ইতিমধ্যে বলেছি যদি কোনো প্রধানের দুর্নীতি থাকে তাকে জানাতে, দল তদন্ত করে ব্যবস্থা নেবে প্রধানকে সরাবার। কেউ যদি মাতুপুরি করে এটা করতে যায় তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অনাস্থার তলবি সভা ডাকা হয়েছে 12ই অগস্ট। ওই দিন দুপুর 2 নাগাদ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হবে তলবি সভা। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, হরিশ্চন্দ্রপুর।